আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার হাটে। সোগাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাঁড় গরুগুলো। সুপ্রিয় দর্শক, এই পর্বে আপনাদেরকে কিছু লাল ষাঁড় গরু দেখাবো, সাইওয়াল জাতের ষাঁড় গরু দেখাবো, একটা সাদা গরু দেখাবো, হাট সেরা গরু। সোগাছার গরুর হাট সপ্তাহে দুই দিন, প্রতি শুক্রবার ও সোমবার। ষাঁড় গরুগুলো কেমন দাম চলছে, কেমন দামে বেচা বিক্রি চলছে, যেগুলো আপনারা 25 কুরবানি টার্গেটে কিনতে পারেন, আবার 3 মাস 4 মাসের প্রজেক্ট করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুর হাট থেকে হাট সেরা একটা সাইওয়াল গরু। দর্শক, চামড়া দেখতে পাচ্ছেন কত চলে আসতেছে, খুব চমৎকার একটা গরু। দর্শক, সাদা সাইওয়াল খুব কম পাওয়া যায় সোগাছার হাটে, যশোর জেলা। ডবল নাভি গল কম্বল, অনেক সুন্দর একটা গরু। ভাই মালিককে, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভাই, কোথা থেকে আসছেন? আমি আসছি সারুটের থেকে, কোটচাঁদপুর থানা, মানে ঝিনাইদহ জেলা। জি। তো এই এটা কি জাতের গরু? এটা সাইওয়াল গরু। সাইওয়াল, আপনারা শুনলেন দর্শক, সাইওয়াল জাতের একটা গরু বলতেছে। মিলাইলেন কিভাবে ভাই? গ্রাম অঞ্চল থেকে কিনা, তো গ্রামে দেখা যাচ্ছে 4-5 দিন ঘুরে ঘুরে দেখা যাচ্ছে একটা হয়েছে, মানে 4-5 দিন ঘুরে ঘুরে একটা হয়েছে। খুব চমৎকার একটা গরু। দাঁতছে এখনো? না, এখনো দাঁতিনি। শুনলেন দর্শক, এখনো দাঁতিনি। 25 কুরবানি টার্গেটে আপনারা এই গরুটা কিনতে পারেন। গরুটার স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, যশোর জেলা। বয়স কত মাস ধারণা করছেন? 12-13 মাস। শুনলেন দর্শক, 12-13 মাস। চামড়া পাতলা আছে? জি, চামড়া একা পাতলা। দেখি একটু ধরেন, চামড়া পাতলা আছে। দর্শক, শুনলেন অনেকটাই চলে আসতেছে একেবারে, চামড়াটা একটু পুরো আছে ভাই, তবে আসতেছে অনেক বলতেছে। এই ধরনের গরু মিলানো যায় না। চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছি 32। 32, আর কিনা বেচা? 15 হইলে বেচা কিনা 15 হইলে। তারপরে তো যখন টাকা দিবে, দরদাম হবে, কিছু তো কম করবেন নাকি? এইসব পরে দেখা যাবে, সেই হিসাব পরে। আপনারা শুনলেন দর্শক, সেই হিসাব পরে। খুব চমৎকার একটা গরু সোগাছার হাটে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খামার উপযোগী ষাঁড় গরু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি জাতের গরু? সাইওয়াল। আপনারা শুনলেন দর্শক, সাইওয়াল জাতের একটা গরু। নাভি গল কম্বল আপনারা দেখতে পাচ্ছেন, সাইওয়াল জাতের গরু। দাঁতছে? এখনো দাঁতিনি। বয়স কত মাস? 2 বছর বয়স। তার মানে তো অল্প টাইমেই দাঁতে যাবে। এই যে গরুটার 2 বছর বয়স আপনারা শুনতে পেলেন দর্শক, সাইওয়াল জাতের একটা গরু। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বেশি ভালো না। চাচ্ছেন কত গরুটা? মানে 100 হলে বিক্রি করবেন? আপনারা শুনলেন দর্শক, 100 হলে মূলত বিক্রি করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত? 90 বলতেছে, 90 বলতেছে এই যে গরুটার দাম। শুনতে পেলেন আপনারা, ঠিক আছে, বিক্রি করেন। আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, দরদাম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু। ভাই কেমন আছেন? কোথা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ভালো না ভাই, বাজার পরিস্থিতি ভালো না। দর্শক, সাতক্ষীরা থেকে আসছে দুইটা খামার উপযোগী গরু, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কি জাতের গরু ভাই এগুলো? শাল জাত বলে সিন্ধি জাত। প্রথমটা দাঁতছে? এখনো দাঁতিনি। চাচ্ছেন কত? 135। এখনো দাঁতিনি দর্শক। এই যে গরুটা 135 চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিনা বেচা নিয়ে 25, আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 25 হলে দিয়ে দিবে 25। আর পরেরটা চাচ্ছেন কত? 40। ওইটা 40 চাচ্ছেন, ওইটা কি দাঁতছে? না না, এটাও দাঁতিনি দর্শক। খুব চমৎকার কালারের একটা গরু, লাল সাইওয়াল আপনারা দেখতে পাচ্ছেন গরুটা।
চৌগাছার গরুর হাট থেকে। ওইটা কত হলে বেচা বিক্রি নিয়ে? 30 হাজার হলে। 30 হলে কয়টা নিয়েছেন গরু? গরু নিয়েছিলাম 5টা, বাদ বাকি বিক্রি করে দিছে। সাতক্ষীরা থেকে আসছে এখানে 2টা। ঠিক আছে ভাই, বিক্রি করেন। হ্যাঁ, চৌগাছার গরুর হাট দর্শক, হাসিল গরু প্রতি 500 টাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খামার উপযোগী ষাড় গরু। দর্শক, গরুটা টোটাল স্ট্রাকচার দেখুন, খুব চমৎকার গরু। ভাই কেমন আছেন? ভালো ভাই। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোনো রকম বাজার পরিস্থিতি কোনো রকম বলতেছে, আপনারা শুনতে পেলেন দর্শক। গরুটা দেখতে পাচ্ছেন কি জাতের গরু? লাল সিন্ধি। বয়স কত মাস? 8 মাস। 8 মাস দর্শক, লাল সিন্ধি 8 মাস। এটা কি ভাই কিনা বেচা হলো? কিনা বেচা হয়নি লাল সিন্ধি, আপনারা দেখতে পারছেন। আচ্ছা ভাই, চাচ্ছেন কত? 105। একটু বেশি হয়ে যাচ্ছে না বাজার অনুযায়ী? কমে যাচ্ছে, এই বাজারে দাম কমে যাচ্ছে। কত হলে বিক্রি করবেন? 97। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 97 হইলে মূলত বিক্রি করবে, আপনারা শুনতে পেলেন দর্শক, 97 হইলে।